আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমাদের পোষা বিড়াল সিজু এই প্রথমবারের মতো মা হয়েছে। যেহেতু প্রথমবারের মতো মা হয়েছে, তাই ওর জন্য এটা একটা নতুন এক্সপেরিয়েন্স। সিজুর সাথে এটা আমার জন্যও একটা নতুন এক্সপেরিয়েন্স ছিল, কারণ এত কাছ থেকে কোনোদিন আমি কোনো বিড়ালের বাচ্চা হতে দেখিনি। ইনফ্যাক্ট বিড়াল কেন, অন্য কোনো পশু পাখিরও এত কাছ থেকে বাচ্চা হতে আমি কখনো দেখিনি। তো আমার সেই এক্সপেরিয়েন্সটা আমি আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আপনাদের যাদের বিড়াল প্রেগনেন্ট, কিভাবে কি করবেন বুঝতে পারছেন না, হোপফুলি তাদের জন্য ভিডিওটা অনেক উপকারেও আসবে। সো তনিস নির্ভানায় সবাইকে জানাচ্ছি ওয়েলকাম, আমি তনি রহমান। সেই দিনটা ছিল সোমবার, আর সোমবারে সাধারণত আমি আর ওর বাবা দুজনেই রোজা রাখার চেষ্টা করি। তো ওই দিনও আমরা রোজা ছিলাম, আর আসরের নামাজ আদায় করে আমরা ইফতার রেডি করছিলাম। কি বানাই? ইফতার বানাই মা। তুমি ইফতার খাবে? কি খাবে তুমি ইফতারে? কি খাবে? খেজুর খাবে? তাহলে বেলের শরবত খাবে? যে বেলের শরবত খাবে, আনারস খাবে, এটাকে কি বলে বলে তো? কি আনারস? তো এর মধ্যেই আমি শুনতে পেলাম আমাদের পোষা বিড়াল সিজু মিউ মিউ করছে। ও সাধারণত খুব একটা ডাকাডাকি করে না। আরাফের বাবা সেদিনও বলছিল বিড়ালটার কখনো একটা মিউ ডাকও শুনলাম না। তো আমি তাড়াতাড়ি গিয়ে দেখি ওর বাচ্চা হয়ে যাবে যাবে এরকম একটা অবস্থা। তো ও এই অবস্থায় খাটের নিচে ঢুকে যাচ্ছিল, আর আমি তখন আরাফকে বললাম যে আরাফ কিছু একটা দিয়ে তাড়াতাড়ি আটকাও, যেন খাটের নিচে ঢুকে যেতে না পারে। তো আরাফ আবার তাড়াতাড়ি করে হাতের কাছে যেটা পাইছে সেটা দিয়েই ওর খাটের নিচে যাওয়াটা আটকায় রাখছে, কারণ সামনের উপরে হলে আমি যে সাপোর্টটা দিতে পারবো, খাটের নিচে ঢুকে গেলে তো আমি আর সেটা করতে পারবো না। কি হবে? বেবি হবে, সিজুর বেবি হবে। হ্যাঁ, আজকে সিজুর বেবি হয়ে যাবে। সিজুর খুব কষ্ট হচ্ছিল, আর ও বারবার প্রেসার ক্রিয়েট করছিল ফর ফার্স্ট ডেলিভারি। সিজুর কষ্ট হচ্ছে, সিজু তোমার কষ্ট হচ্ছে, উফ, এখনই হয়ে যাবে বেবি, উফ উফ কষ্ট হইতেছে অনেক। আদর করে দি, পেট শক্ত হয়ে গেছে, মনে ওয়ান পিস হবে বিড়াল। ওয়ান পিস হবে? কয় পিস হবে আনিসা, কয় পিস হবে? এক পিস। আচ্ছা আদিয়াত, কয় পিস বেবি হবে? কয়টা? দশটা। কে কয়টা নিবে বেবি, কে কয়টা নিবে? আমি একটা। তুমি একটা নাম ঠিক করছিলাম। তোমারটার নাম কি? পিকাচু। পিকাচু, তুমি কয়টা নিবা? আমি আমারটার নাম জানো কি? দাদা দাদা লজ হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, না হয় নাই। আমারটা নাম রাখছি আমি হাতুড়ি। নুডলসের চুলা বন্ধ করছিলা? কষ্ট কষ্ট। হ্যাঁ বলো মামা। নাম হাতুড়ি। তোমার তার নাম কি? আমি চিঙ্কু। তোমার তার নাম? আচ্ছা ঠিক আছে, দেখি কয়টা বেবি হয়। ও ও ও ও, কি 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 কষ্ট কষ্ট কষ্ট। ওফ 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 ওফ, আলো ভালো করে দিবে, কষ্ট ভালো করে দিবে। ওফ 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 কষ্ট। আরেকটু আরেকটু ওয়েট করো। আল্লাহ 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 করো, আল্লাহ আল্লাহ। ওফ ওরে ওফ, কষ্ট হচ্ছে। ইস, সিজুর কষ্ট হচ্ছে তো, একটু সিজুর কাছে থাকি, একটু সিজুর কাছে থাকি, তারপর তোমাকে খাইয়ে দিচ্ছি। সিজু আমি গেছিলাম একটু হাতে গ্লাভস পরতে, এর মধ্যে গিয়ে দেখি ও খাঁচার মধ্যে গিয়ে ঢুকছে, আর সেইখানে অলরেডি একটা বাচ্চা হয়েও গেছে আলহামদুলিল্লাহ। একটা ছোট্ট সুন্দর ব্রাউন কালারের বেবি হয়েছে, আর সিজু ওর বাচ্চাকে ক্লিন করছে। বিড়ালের বাচ্চা হয়ে গেলে বিড়াল এভাবে চেটে চেটেই নিজের বাচ্চা নিজেই ক্লিন করে। দেখো দেখো, ওই যে ওই যে বেবি বেবি, এই সুন্দর কিউট বেবি হয়ে গেছে একটা, দেখছো একটা কিউট বেবি।
কিউট বেবি হইছে একটা। আচ্ছা দেখবা তো আরেকটা বেবি হবে, আরেকটা সুন্দর বেবি হবে, আরেকটা সুন্দর সুন্দর বেবি হবে, দেখবে তুমি সুন্দর বেবি। আচ্ছা সুন্দর বেবি তুমি দেখবে, একটা বেবি অলরেডি হয়ে গেছে, আরেকটা সুন্দর বেবি হবে। এই যে মোবাইলের মধ্যে দেখো, ওই যে ওই যে ওই যে দেখেছো সিজু, সিজু আই সিজু, সিজু এদিকে তাকা, লুক এট মি সিজু, এদিকে তাকাবে না, ওয়াও ইয়েলো ইয়েলো হয়েছে এটা। কি সুন্দর করে ডাকতেছে, দেখেন ছোট্ট বেবি, একবার ব্রাউন কালার। দুইটা বাচ্চা অলরেডি হয়ে গেছে, এখন তিন নাম্বারটা হচ্ছে। প্রথম তিনটা বাচ্চা হওয়ার সময় আমি সামনেই ছিলাম, বাট ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই সবগুলো দেখালাম না। একটা বাচ্চা হওয়ার 15-20 মিনিট পর পর আর বাকি বাচ্চাগুলো হচ্ছিল, আমি ওর পাশে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিলাম। আমি এই কয়েকদিন ইউটিউবে ঘেটে ঘেটে দেখেছি বিড়ালের বাচ্চা হওয়ার সময় কি কি করতে হয়। আমি এখানে একটা পরিষ্কার কাপড় আগেই নিয়ে নিয়েছিলাম, তো বাচ্চা যখন অলমোস্ট প্রায় হয়ে গিয়েছে তখন আমি আলতো হাতে হালকা ভাবে একটু টান দিয়ে বাচ্চাটা বের করে নিলাম। এখানে কিন্তু মোটেই জোরে টানাটানি করা যাবে না, আলতো ভাবে একটু সাপোর্ট দিতে হবে শুধু। যারা অনভিজ্ঞ তারা এই কাজটা উল্টাপাল্টা করতে যাবেন না, কারণ বিড়াল নিজে নিজেই তার বাচ্চা ডেলিভার করতে পারে। আর বাচ্চা হওয়ার পরে সাথে যে ফুলটা থাকে সেটা বড় বিড়ালটা খেয়ে ফেলে, এই ফুলের মধ্যে ওদের জন্য প্রচুর পরিমাণ ভিটামিনস অ্যান্ড ক্যালসিয়াম থাকে। যদিও ওই জিনিসটা দেখতে একটু কেমন জানি লাগে, গা ঘিন ঘিন করে আর কি। তারপরেও কিছু তর বলার নেই, আল্লাহ যাকে যে নিয়ম দিয়ে প্রকৃতিতে পাঠিয়েছে। এখন আমি হালকাভাবে বিড়ালের নাক মুখটা একটু ক্লিন করে দিচ্ছি, কারণ ওর মা নাক মুখ পরিষ্কার না করেই চিৎপটাং হয়ে ঘুম দিছে। বাচ্চা হওয়ার পরে বাচ্চার পুরো শরীরে মুখে নাকে পিচ্ছিল জাতীয় পদার্থ লেগে থাকে, ওটা যদি নাকে মুখে আটকে থাকে আর নিঃশ্বাস নিতে না পারে তাহলে বাচ্চা মরে যাওয়ারও চান্স থাকে, তাই ওটা একটু হালকা হাতে তাড়াতাড়ি মুছে দেওয়াটাই ভালো, তবে বেশি ঘষাঘষি করা যাবে না। আমি শুধু 4 নম্বর বাচ্চাটা হওয়ার সময়ই পাশে ছিলাম না, 3টার পরে আমি মনে করেছি আর মনে হয় হবে না, এটাই শেষ। বাট তারপরে আর একটা হয়েছে আর সেটাকে সিজু ক্লিন করে নাই, আর ওটার অবস্থা একেবারেই খারাপ হয়ে গিয়েছিল। আমি ওটাকে হিটারের সামনে এনে একটু নর্মাল করে তারপর ওর মার কাছে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন সবগুলো বাচ্চাই সুস্থ আছে। দেখেছ সুন্দর নাম আম্মা, কান দিলাম মানুষের মতো। থাক এখন ওর মার কাছে থাক, ওর মার কাছে দিয়ে আসি। ওকে আচ্ছা, ওইটা কি কালার? আচ্ছা বাবা রোজা, বাবার ইফতার রেডি করি। ওকে দিয়ে আসি। মা বাচ্চা সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, আর দেখেন বাচ্চাগুলো কি সুন্দর করে মাম্মি দুধ খাচ্ছে। এটাই ছিল সিজুর ফার্স্ট ডেলিভারি ডায়েরি, সিজুর আরামের জীবনের এখানেই সমাপ্তি। এতদিন তো তিনি ছিলেন মহারানী ভিক্টোরিয়া, খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি এই ছিল তার কাজ। এখন বাচ্চাগুলো সবসময় কোলের কাছে কিলবিল কিলবিল করতে থাকে। মা হওয়ার পরে আরামের জীবনের ওখানেই সমাপ্তি, সেটা বিড়ালের বাচ্চাই হোক আর মানুষের বাচ্চাই হোক। বাচ্চা হওয়ার পরে যে কোনো মায়ের জন্যই দ্রুত খাবারের ব্যবস্থা করা উচিত, কারণ বাচ্চা হওয়ার পরপরই পেটটা একদম খালি হয়ে যায়, তখন প্রচণ্ড ক্ষুধা লাগে, এছাড়াও প্রচুর এনার্জিও লস হয়। আর সেই সাথে ছোট্ট বাবুরা যেহেতু মাম্মি দুধু খায়, তাই যে কোনো মায়ের জন্যই একটু বেশি বেশি খাবার ব্যবস্থা করা উচিত। আমি এখানে সিজুর জন্য কলিজা সিদ্ধ করে রেখেছিলাম, আর আমি এখন কলিজা দিয়ে ভাত মেখে নিচ্ছি। আর সিজু তো খেয়ে দে আরাম করে দিছে একটা ঘুম। সবাই সিজুর বেবিদের জন্য অনেক অনেক দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অ্যান্ড স্টে উইথ চিলড্রেন, ফিল লাইক হেভেন। আল্লাহ হাফেজ।